রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের এই জুলাই 2024 কিন্তু পুরো শেষ, এইবার আসছে তোমাদের কিন্তু আগস্ট 2024। তো এই আগস্ট মাসে তোমরা যারা, তোমাদের স্বপ্ন ছিল সরকারি চাকরি করার, তোমাদের জন্য বেশ বড় বড় কিছু সুযোগ আছে। আর সেখান থেকে বাছাই করা 5টা কেন্দ্র সরকারের চাকরি আমি তোমাদেরকে বলে দেবো, যারা শুধুমাত্র 10 পাস বা 12 পাস করেছো, তোমাদের জন্য বেস্ট অপশান হবে এই চাকরিগুলো। কারণ এই চাকরিগুলো কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের একদমই নয়। রাজ্যের অবস্থা তোমরা সবাই জানো। 5টা চাকরি বলবো, এই 5টা চাকরিতেই 10 পাস এবং 12 পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে একদম হিউজ হাই কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে এমনটা নয়। তো তোমরা যারা শুধুমাত্র 10th বা 12th পাস করেছো, যাদের স্বপ্ন ছিল একটা সরকারি ভালো চাকরি করার, তোমরা সেই স্বপ্নটা এই আগস্ট মাসের মাধ্যমে পূরণ করতে পারবে। হাত জোড় করে একটা রিকোয়েস্ট, ভিডিওটা পুরো কমপ্লিট দেখো। 5টা সরকারি চাকরির কথা বলবো, 5টা চাকরি একদম শর্টে পুরো ডিটেলসটা তোমাদের কভার করে দেবো। তো একেবারে প্রথম দিকে শুরু করছি, মানে 5 নম্বর থেকে শুরু করছি। দেখো 5 নম্বরে তোমাদের মোস্ট পপুলার যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে রেলওয়ে NTPC। NTPC-র অর্থাৎ হলো ভাই রেলওয়ে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। তোমরা জানো কয়েকদিন আগে একটি নোটিশ জারি হয়েছিল, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম NTPC-র, যেখানে বলা ছিল 10,884 শূন্যপদ জারি করা হচ্ছে। যদিও এটা তোমাদের ফাইনাল ভ্যাকেন্সি নয়, ভ্যাকেন্সি আরও বাড়বে পুরো সম্ভাবনা আছে। জাস্ট এটা তোমাদের বলা হয়েছে 10,884 শূন্যপদ NTPC-র ক্ষেত্রে। যে এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস। দেখো NTPC-তে দু প্রকারের পোস্ট থাকে, একটা আছে 12 লেভেলের ভ্যাকেন্সি আর একটা আছে গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি। যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরাও পারবে আবেদন করতে, যারা শুধুমাত্র 12 পাস করেছো না, তোমরাও পারবে আবেদনটা করতে। যারা 12 পাস যোগ্যতায় আবেদন করবে, তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 33 বছর বয়স জেনারেল EWS-দের জন্য। আর যারা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করবে, তোমাদের ক্ষেত্রে 18 থেকে 36 বছর বয়সটা থাকতে হবে। এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই ডেট এখনও কিন্তু আউট করেনি, পুরো সম্ভাবনা আছে 15ই আগস্টের কাছাকাছি তোমাদের এই রেলওয়ে NTPC-র কিন্তু আবেদনটা শুরু হয়ে যাবে। কিন্তু তোমাদের হ্যাঁ, আগস্ট মাসে রেলওয়ে NTPC-র যে ভ্যাকেন্সি সেটা কিন্তু জারি করা হচ্ছে। এইবার তোমাদের আসা যাক 4 নম্বরে যে ভ্যাকেন্সিটা আছে। দেখো 4 নম্বরে আছে কিন্তু ITBP সাফাই কর্মচারী। ITBP মানে ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স, আমাদের প্যারামিলিটারি ফোর্সের মধ্যে একটা ITBP। এই ITBP-তে তোমাদের কিন্তু সাফাই কর্মচারী, বলতে পারো ট্রেডসম্যান মানে গ্রুপ সি পদে নিয়োগ করানো হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশান বলেছে শুধুমাত্র 10 পাস। মানে যারা মাধ্যমিকটুকু পাস করেছো তারাও পারবে এই ITBP গ্রুপ সি পোস্ট মানে সাফাই কর্মচারীর জন্য আবেদন করতে। বয়স সীমা জেনারেলদের ক্ষেত্রে এখানে বলেছে কিন্তু 18 থেকে 25 বছর বয়স। আর এই ITBP সাফাই কর্মচারীতে ফর্ম কিন্তু অলরেডি আবেদন করা শুরু হয়ে গেছে, লাস্ট ডেট আছে 26 আগস্ট 2024। এই 26 আগস্টের আগে তোমাদেরকে কিন্তু এর ফর্মটা অবশ্যই আবেদন করে নিতে হবে। ফর্ম বর্তমানে আবেদন চলছে, যারা যারা অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেট আছো অবশ্যই তোমরা কিন্তু এই ITBP সাফাই কর্মচারীর জন্য আবেদন করতে পারো। কারণ এখানে যে স্যালারি প্রায় 40,000 টাকার কাছাকাছি তোমাদের কিন্তু স্যালারিটা দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু এই ITBP ভ্যাকেন্সির জন্য আবেদনটা করবে। এইবার আসা যাক তোমাদের 3 নম্বর ভ্যাকেন্সি। 3 নম্বর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু একটা পপুলার ভ্যাকেন্সি, SSC স্টেনোগ্রাফার। দেখো যারা চাও একটা ভালো অফিসার লেভেলের পোস্টে থাকতে, যেখানে তোমার সম্মান ভালো থাকবে এবং সেখানে তুমি অফিসে বসে কাজ করবে এবং তোমার যে স্যালারি খুব ভালো পরিমাণে দেওয়া হবে, তাহলে তোমরা দেখতে পারো SSC স্টেনোগ্রাফারের এই ভ্যাকেন্সিটা। SSC স্টেনোগ্রাফার SSC প্রতি বছর জারি করে, 2024 সালেও জারি করেছে, যেখানে শূন্যপদ 2006টা শূন্যপদ আছে। আর এই স্টেনোগ্রাফারের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা বলেছে কি SSC না 12 পাস। যারা কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদনটা চলছে, বয়সসীমা বলা রয়েছে জেনারেলদের জন্য কত, 18 থেকে 30 বছর বয়স। তো এই SSC স্টেনোগ্রাফার পোস্টে তোমাদের যে ফর্ম আবেদন সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, লাস্ট ডেটটা দেখো না 17ই আগস্ট, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু 17ই আগস্ট, মনে রাখবে যারা যারা আবেদনটা করবে। এই 17ই আগস্টের আগে তোমাদের কিন্তু SSC স্টেনোগ্রাফারের ফর্মটা আবেদন করে নিতে হবে, কারণ এর লাস্ট ডেট 17ই আগস্ট, এরপর কিন্তু তোমরা চাইলে আবেদনটা করতে পারবে না। তো এই গেল তোমাদের 3 নম্বর ভ্যাকেন্সি। এইবার দেখো তোমাদের সব থেকে পপুলার যে ভ্যাকেন্সি যেটা 2 নম্বরে রেখেছে সেটা হচ্ছে SSC GD কনস্টেবল 2025। ভ্যাকেন্সিটা 2025-এর ক্ষেত্রে জারি করা হবে, কিন্তু 2024 সালে ভ্যাকেন্সিটা জারি করা হবে, আবেদনটাও 24 সালে হবে, কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সির নাম সেটা থাকবে SSC কনস্টেবল GD রিক্রুটমেন্ট 2025। তোমাদের যাদের স্বপ্ন মানে প্যারামিলিটারি ফোর্সে যাওয়া বা তোমাদের যাদের দেশ রক্ষা করার স্বপ্নটা না, তোমরা এই SSC GD-র মাধ্যমে পূরণ করতে পারবে। কারণ এই SSC GD-তে বিভিন্ন প্রকারের প্যারামিলিটারি ফোর্স, যেমন CRPF, CISF, ITEP, SSB, আসাম রাইফেলস, SSF, BSF
প্রতিটা ফোর্সের যে কনস্টেবল জিডি পোস্ট সেটা কিন্তু এই এসএসসি জিডির মাধ্যমে পূরণ করা হয়। এইবারে পুরো সম্ভাবনা আছে এইবারে এসএসসি জিডিতে তোমাদের যে শূন্যপদ সেটা কিন্তু 40,000 প্লাস থাকতে চলেছে, মানে 40,000-এর অধিক কিন্তু তোমরা ভ্যাকেন্সিটা পাবে, মানে হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি পাবে, ঠিক আছে। এই ভ্যাকেন্সির জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা বলেছে কেবলমাত্র 10th পাস। যারা শুধুমাত্র মাধ্যমিকটুকু পাস করেছো না তোমরা আবেদনটা করতে পারবে, কারণ এটা হচ্ছে একটা 10th লেভেলের ভ্যাকেন্সি। 10th যে পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। বয়সসীমা থাকতে হবে জেনারেলদের জন্য 18-23 বছর বয়স। তো এই এসএসসি জিডিতে তোমাদের ফর্ম আবেদনটা কিন্তু শুরু হচ্ছে কবে থেকে, না 27 আগস্ট থেকে। এসএসসির অফিসিয়াল ক্যালেন্ডারের ডেটটা উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। 27 আগস্ট থেকে তোমাদের ফর্মটা আবেদন শুরু হবে, যার লাস্ট ডেট থাকবে কবে, না 5 অক্টোবর। 27 আগস্ট থেকে শুরু, লাস্ট ডেট 5 অক্টোবর, এবং এসএসসি জিডি 2025-এর তোমাদের যে এক্সাম সেটা করানো হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ। ফর্মটা আবেদন শুরু হচ্ছে আগস্ট 2024 থেকে, কিন্তু এক্সামটা হবে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি 2025। মানে তোমাদের জন্য হিউজ টাইম থাকবে প্রিপারেশন নেওয়ার জন্য, এবং তোমাদের এটা কিন্তু খুব একটা পছন্দের ভ্যাকেন্সি এসএসসি জিডি। যারা যারা শুধুমাত্র 10 পাস করেছো আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা আবেদন করবে, এটা তোমাদের একটা দারুণ ভ্যাকেন্সি। এইবার দেখো আমি যেটাকে নাম্বার 1 পোস্টে রেখেছি বর্তমানে, যেটার এখন পুরো ট্রেন্ড চলছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটাকে এখন বেশি পছন্দ করছে, সেটা হচ্ছে নাম্বার 1-এ কী আছে, পোস্ট অফিস ডিডিএস। একে সব থেকে বেশি পছন্দ করার যে কারণ হলো সেটা হচ্ছে এই রিক্রুটমেন্টে কোনো পরীক্ষা দিতে হয় না। এতগুলো যা যা তোমাদেরকে রিক্রুটমেন্ট দেখালাম এখানে কিন্তু সবাই সব রিক্রুটমেন্টগুলোই তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে চাকরিটা নিতে হয়। কেবলমাত্র এই পোস্ট অফিস একটা রিক্রুটমেন্ট আছে যেখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হয় না, জাস্ট তোমরা আবেদন করবে, তোমাদের মাধ্যমিকের যে রেজাল্ট তার পার্সেন্টেজের উপর ভিত্তি করে চাকরি দেওয়া হবে। এটার জন্য এখন বর্তমানে এটার প্রচুর ক্রেজ চলছে, যেখানে শূন্যপদ আছে কত, না 44,228। পোস্ট অফিস ডিডিএসের ভ্যাকেন্সি শূন্যপদ আছে 44,228, যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। যারা কেবলমাত্র 10th বা মাধ্যমিক পাস করেছো তোমরা আবেদনটা করতে পারবে। এজ লিমিট বলেছে কত, 18-40, এটা হচ্ছে জেনারেলদের জন্য, ঠিক আছে। মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 বছর বয়স থাকতে হবে, তাহলে তোমরা আবেদনটা করতে পারবে। আবেদন কিন্তু এই পোস্ট অফিস ডিডিএসের অলরেডি শুরু হয়ে গেছে, কবে থেকে, না 15 জুলাই থেকে। এর আবেদনটা 15 জুলাই থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট আছে কিন্তু 5 আগস্ট, মানে আগস্টেরও তোমরা কয়েকদিন টাইম পেয়ে যাচ্ছ। তো এখনও যারা এই পোস্ট অফিস ডিডিএসের ফর্মটা আবেদন করনি তোমরা ইমিডিয়েট কিন্তু 5 আগস্টের আগে ফর্মটা আবেদন কমপ্লিট করে নেবে, কারণ এটা এমন একটা ভ্যাকেন্সি, তোমরা 10th পাস যোগ্যতা আবেদন করবে, 10th-এ তোমাদের যে রেজাল্টে নাম্বার থাকবে যার বেশি নাম্বার তাকে কিন্তু সিলেকশনটা দিয়ে দেওয়া হবে। এই রকমের উপর ভিত্তি করে চাকরিটা দেওয়া হয়, এখানে কোনো পরীক্ষা দিতে হয় না, কোনো ফিজিক্যাল টেস্ট হয় না, কোনো মেডিকেল টেস্ট হয় না, কিছুই না, জাস্ট আবেদন করবে, যদি তোমার নাম্বার ভালো থাকে চাকরি তুমি ঘরে বসেই পেয়ে যাবে। এই জন্য এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে। তো তোমাদেরকেও বলবো 5 আগস্ট এর লাস্ট ডেট আছে, অবশ্যই চাইলে কিন্তু তোমরা ফর্মটা আবেদন করতে পারো। তো আমি তোমাদেরকে এই যে 5টা সরকারি চাকরির কথা বললাম, এগুলো কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র 10th এবং 12th পাস যোগ্যতার চাকরি। তার মানে এই নয় যে এই 5টাই শুধুমাত্র আগস্ট মাসে থাকবে, নো ডাউট আগস্ট মাসে আরও অপশান আছে তোমাদের জন্য, কিন্তু আমি যে 5টা বললাম না এটা হচ্ছে যারা কেবলমাত্র 10th পাস করেছে বা 12th পাস করেছে তাদের জন্য, এটা এগুলো হচ্ছে বেস্ট অপরচুনিটি। এছাড়াও আরও বিভিন্ন রকম চাকরির আপডেট আসবে, সময় সময় আমি তোমাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তার জন্য চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় বা প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টটা কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।